আলাইকুম দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নির্বাচনে বাধা দিলে অবশ্যই প্রতিহত করব বললেন ওবায়দুল কাদের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু এবং সর্বশেষ জানিয়ে দিব রাবিতে সহকর্মীদের যৌন হয়রানি নিয়ে শিক্ষকদের পাল্টাপাল্টি অভিযোগ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকার আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে চায় এই নির্বাচনে যারা বাধা দেবে তাদের আমরা অবশ্যই প্রতিহত করব সকালে কবি কাজী নজরুল ইসলামের একশো তম জন্ম জয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন সড়ক পরিবহন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয় বাস ভাংচুর করে এরা একটা রাজনৈতিক সহিংসতা আছে ওদের খবর আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তিনি বলেন কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনায় আমরা উজ্জীবিত হতে চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার পথে অন্তরায় সৃষ্টিকারী সাম্প্রদায়িক বিশ্বাস সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িকতা বৃক্ষ এখনও বাংলাদেশের শাখা প্রশাখা বিস্তার করে আছে আজকের এই দিনে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করব আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এস এম কামাল হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সবুর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব পড়ুয়া প্রমুখ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে কর্পোরেশনের সাতান্ন ওয়ার্ডের চারশো আশি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট শুরু হয় বিরতিহীনভাবে চলবে বিকাল চারটা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণ শুরুর আগে থেকে কেন্দ্র এসে পৌঁছেছেন কিছু ভোটার ভোট শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মোটামুটি বড় লাইন দেখা যাচ্ছে জানা গেছে গাজীপুর সিটির মেয়র পদে আট সাতান্নটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে দুশো ছেচল্লিশটি ও সংরক্ষিত কাউন্সিলের উনিশ ওয়ার্ডে আটাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন মেয়র প্রার্থীরা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ আজমাতুল্লাহ খান লাঙল প্রতীকে জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন হাতফাঁকা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী আতাউর রহমান গোলাফুল প্রতীকে জাকের পার্টির মোহাম্মদ রাজু আহমেদের এরশাদ মাস প্রতীকে গণফ্রন্টের আতিকুল ইসলাম টেবিল ঘড়ি প্রতীকে জায়দা খাতুন ও হাতি প্রতীকে সরকার শাহানুর ইসলাম গাজীপুর সিটি নির্বাচনের সহকারী রিটার্ন কর্মকর্তা এইচ এম কামরুল ইসলাম জানান এগারো লাখ উনআশি হাজারেরও বেশি ভোটারদের জন্য চারশো আশিটি কেন্দ্রে তিন হাজার চারশো সাতানব্বইটি কক্ষ স্থাপন করা হয়েছে এসব কেন্দ্রে ব্যবহারের জন্য পাঁচ হাজার দুশো ছেচল্লিশটি ইভিএম মেশিন প্রস্তুত রয়েছে প্রতিটি কেন্দ্রে একটি এবং কক্ষে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে জিএমপির উপ কমিশনার আব্দুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান জানান পাঁচ হাজার পুলিশ সদস্য নয়শো ষাট জন আনসার ব্যাটালিয়ান চার হাজার আটশো গ্রাম পুলিশ সাতান্নটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার সদস্য ভোটে নিরাপত্তা রয়েছেন এছাড়াও জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশটি প্লাটুন বিজিপি এক সদস্যরা মোতায়েন থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল বিরুদ্ধে দুই নারী সহকর্মীকে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ উঠেছে এ ঘটনার বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন তবে বিষয়টি কেন্দ্র করে বিভাগের শিক্ষকদের দুইটি গ্রুপ পাল্টা চিঠি দিয়েছেন উপাচার্য বরাবর একপক্ষ অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অন্য বলছে অভিযোগ পত্রে উল্লেখিত সত্য নয়। বিভাগের তারা হস্তক্ষেপ কামনা করেন অভিযুক্ত অধ্যাপক এনামুল হক শিক্ষকদের সংগঠন ভারপ্রাপ্ত সভাপতি অভিযোগে বিভাগীয় সভাপতি উল্লেখ করেন গত একুশ মে দুপুরে বিভাগের সভাপতির অফিস থেকে অন্য কক্ষে অন্য শিক্ষকদের সামনে অধ্যাপক এনামুল হক সহকর্মী নারী শিক্ষকের সঙ্গে কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে অশোভন এবং যৌন হয়রানিমূলক আচরণ ও ভাষা ব্যবহার করেন এর পরিপ্রেক্ষিতে বিভাগের একাডেমি কমিটির সভা হয় এ সময় তাকে ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য বলা হয় তিনি আরও অশোভন আচরণ করেন এবং অশালীন ও অকথ্য ভাষা যা করার করতে বলেন বিভাগীয় সভাপতি হিসেবে তিনি তার এই আচরণের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এ বিষয়ে অধ্যাপক মাহবুবা কানিস্কিয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করার পরেও পাওয়া যায়নি তবে তিনি গণমাধ্যমকে বলেন সহকর্মীদের সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা বলার পরিপ্রেক্ষিতে তিনি এমন অশালীন আচরণ করেন পরে বিভাগের সভাপতি হিসেবে আমি তাকে বললে তিনি ফের এমন আচরণ করেন এজন্য অভিযোগ দিয়েছি একজন অধ্যাপকের কাছ থেকে এমন আচরণ লজ্জাজনক একই দিনে বিভাগের নজন শিক্ষক বিভাগের সভাপতি অভিযোগপত্রে উল্লেখিত ঘটনার বর্ণনা করে অধ্যাপক এনামুলের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এদিকে শিক্ষকদের দুটি গ্রুপের চেরিদের স্বাক্ষর রয়েছে সহযোগী অধ্যাপক আশিক শাহরিয়ারের এ বিষয়ে তিনি বলেন তেইশে মে আমি একাডেমি কমিটির মিটিংয়ে ছিলাম না পরের সভাপতি ম্যাম ঘটনাটি জানলে আমি ওই চিঠিতে স্বাক্ষর করি তবে বিভাগের অন্য সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারি যে বিষয়টি যেভাবে আমাকে বলা হয়েছে তেমনটি নয় তাই আমি পরবর্তী সময় ম্যামকে আমার অবস্থানের কথা জানিয়েছি তবে যৌন হয়রানির বিষয়টি অস্বীকার করে এনামুল হক বলেন সবারই কিছু না কিছু ভুল থাকে আমার ভুলগুলো আলোচনার টেবিলে আনা হলে আমি অন্যদের ভুলও তুলে ধরবো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাবি সাত্তার বলেন আমরা দুই পক্ষের অভিযোগ পেয়েছি অভিযোগ ইতিমধ্যে লিগাল সেলে পাঠানো হয়েছে সেখান থেকে যৌন হয়রানির সেলে যাবে পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে